আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিও দেখাবো ওয়ান টাক্স। এটা হচ্ছে এই ওয়ান টাক্সের যে এয়ারড্রপ গুলা, এগুলাতে কীভাবে কাজ করবেন। এটা হচ্ছে গ্লিম ডট আইয়ের মতোই, তবে একটু ভিন্নতা রয়েছে, সেই জন্য আমি ভিডিওটা মেক করতেছি। আজকে ভিডিওটা দেখার পর আশা করি এই ধরনের সকল অফার আপনারা নিজেরাই জয়েন করতে পারবেন। আর এখান থেকে আপনাদেরকে $15 দিবে অ্যান্ড র্যান্ডমলি 2000 ইউজারকে দিবে, এবং এই র্যান্ডমলি যেগুলোকে দেয় সেগুলো কিন্তু 100% পেমেন্ট করে। তো এখান থেকে ওয়ান টাক্স আমরা জাস্ট এই লিঙ্কটার উপর ক্লিক করবো। যখন আমি এরকম অফার শেয়ার করবো, জাস্ট আপনি লিঙ্কটার উপর এখান থেকে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট আপনি এখানে ডেটটা দেখবেন, এখানে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আছে। এরপরে আমরা এখান থেকে যেটা করবো, এখানে নিচে আসবেন, এখানে আমাদেরকে যে কোনো একটা দিয়ে লগ ইন করতে হবে, সেটা হোক গুগল অথবা হচ্ছে টুইটার। তো আমরা টুইটার দিয়ে লগ ইন করবো, এই জন্য আমরা এখানে টুইটারের উপর ক্লিক করবো। সো এরপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লিজ ওয়েট। আমাদেরকে কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে, সেটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে আপনার কতটা সময় এখানে ওয়েট করবেন। সো আমি একটু ওয়েট করি, 1.5 মিনিট এখানে ওয়েট করবেন। আচ্ছা, টুইটারে অনেকটা সময় লাগতেছে, আমি গুগল দিয়ে ট্রাই করবো। এখানে গুগলের উপর ক্লিক করবো। আচ্ছা, গুগলের উপর ক্লিক করলে আপনার মেলে যতগুলো জিমেল আছে সমস্ত জিমেল চলে আসবে। সেখান থেকে থার্ড পার্টি বা যেটা দিয়ে আপনি অ্যাডপে কাজ করেন সেই জিমেলটা সিলেক্ট করবেন। ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনার এখান থেকে ফুল নাম আসবে, এখানে আপনার জিমেল দেখাবে, এরপর ফুল নাম। তো এখান থেকে আমরা ফুল নামটা কী দিব, আপনার ফুল নামটা আপনি দিবেন। আমি আমার ফুল নামটা দিচ্ছি এমডি মাসুম মাসুম। এরপর আপনার টাস্ক ওয়ালেট থেকে স্মার্ট চেইন বিএনপি ড্রেসটা দিবেন। এখান থেকে আমি স্মার্ট চেইন বিএনপি ড্রেসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা সেভের উপর এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ফার্স্ট টুইটারে ফলো করবে জন্য +1 ক্লিক করবো। এরপর আমরা এখানে ফলো অপশনে ক্লিক করে দিব। সো এরপর আমরা এখান থেকে ফলো করে দিব, ফলোর উপর ক্লিক করে ফলো করবো। এরপর আমরা আবার এখানে আসবো, আসার পর বলছে আমাদের টুইটার ইউজার নেম দেওয়ার জন্য। তো আমরা এখানে টুইটার ইউজার নেমটা দিব, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবো। এরপর বলছে রিটুইট করার জন্য, আমরা এখানে +2 ক্লিক করবো। এরপরে যে রিটুইট অপশনটা আছে রিটুইটে ক্লিক করবো। সো এরপর এখানে রিটুইট আছে রিটুইটে ক্লিক করবো, আর এখানে বোনাস হিসেবে একটা লাভ দিয়ে দিব। এবার আমরা এখানে মিনিমাইজ করে আবার এখানে আসবো, আমাদের এখানে টুইটার ইউজার নেম আবারও চাইতেছে, আমরা আবার টুইটার ইউজার নেম দিয়ে দিব, দিয়ে আমরা এখানে কন্টিনিউতে প্রেস করে দিব। এরপর বলছে টুইটার কানেক্ট কমেন্ট, তাদের টুইটার একটা কমেন্ট করতে হবে, আমরা এখানে ক্লিক করবো। পরে এখানে যে হিট লাইক অ্যান্ড লিভ এ কমেন্ট, আমরা এখানে ক্লিক করবো। সো আমরা এখানে একটা লাভ দিচ্ছি, এখন কমেন্ট করবো। কমেন্ট করার জন্য আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে একটা কমেন্ট করবেন। এখানে আমি লিখে দিচ্ছি গুড প্রজেক্ট, বকস করেগুলো লিখে দিয়ে আমি ট্যাগও করে দিলাম। গুড প্রজেক্ট দিয়ে আমি এখানে রিপ্লাই দিয়ে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে আমাদের এখানে আবার ব্যাক করে আসবো, এবং নিচে যে লেখা আছে অলরেডি ডান এখানে ক্লিক করবেন। এবার বলছে ড্যাপ দ্য কমেন্ট লিঙ্ক, এখানে কমেন্ট লিঙ্কটা দিতে বলতেছে। তো আমরা এখানে চলে আসবো, এই যে আমরা কমেন্টটা করলাম, এই যে নিচে আমাদের কমেন্টটা শো করতেছে, এই কমেন্টের এখানে আমরা শেয়ারে ক্লিক করবো। ক্লিক করে কপি লিঙ্ক টু এই টুইটে ক্লিক করবো। ক্লিক করে আমরা আবার এখানে আসবো, এবং আমাদের কমেন্ট লিঙ্কটা আমরা এখানে দিয়ে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর তাদের টুইটার আরেকটা অ্যাকাউন্ট আছে, আমরা এখানে ফলো করবো। এখানে প্লাস এখানে ক্লিক করবো, ফলো অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফলো অপশনে ক্লিক করবো। ফলো অপশনে ক্লিক করার পর তাদের যে পোস্ট আছে পিন পোস্ট, এখানে আমরা একটা লাভ দিব, এখানে ক্লিক করে রিটুইট করে দিব। এখানে আসবো, আমাদের টুইটার ইউজার নেম আবারও চাইতেছি, টুইটার ইউজার নেমটা দিয়ে আমরা কন্টিনিউতে প্রেস করে দিব। এবার টেলিগ্রামে জয়েন করতে হবে, +1 ক্লিক করবেন। এখানে যে লিভ এ রিয়াকশন অন, এই যে এখানে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে টেলিগ্রামে নিয়ে যাবে, আপনি টেলিগ্রামে জয়েন করবেন। সো এখান থেকে আমরা এখানে জয়েন অপশন দেখতে পাচ্ছেন, জয়েনে ক্লিক করে জয়েন হলাম। জয়েন হওয়ার পর এখান থেকে আমাদের আচ্ছা আই এম নট অ্যাবাউট এগুলো চাই কিনা দেখি একটু। এখানে তো অনেকে লিখতেছে গুড প্রজেক্ট ভালো প্রজেক্ট, আচ্ছা এটা অফ আসছে এখন। এখান থেকে আমরা মিনিমাইজ করে এখানে আসবো, আসার পর অলরেডি রানে আমরা ক্লিক করে দিব। এরপর বলছে যে আমাদের বক্স হাউ মেনি গিয়ার বক্স আছে, এখানে আমাদের টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর আমাদের ফেসবুক হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, এই জন্য যে মেটা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফেসবুকটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা কী করব, ফেসবুক লাইক করে দিব। করার পর আমরা এখান থেকে মিনিমাইজ করে চলে যাব, এখানে আমরা চলে যাব। এখানে অলরেডি রানে ক্লিক করব, ফেসবুক প্রোফাইল লিঙ্কটা তো বলছে, আমরা ফেসবুক প্রোফাইল লিঙ্কটা এখান থেকে দেব। আচ্ছা, আমি আমার প্রোফাইল লিঙ্কটা ঠিক আছে কিনা একটু চেক করব। প্রোফাইলটা অফেনে ক্লিক করে দেখি আমার প্রোফাইলটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমার ফেসবুক প্রোফাইল ঠিক আছে, আমি এখানে লিঙ্কটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর হচ্ছে গেট কমপ্লিট বোনাস, আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড ইউ নিড টু কমপ্লিট 7 আদার অ্যাকশন ফার্স্ট। আচ্ছা, এরপর আমরা এখানে রেফারে ক্লিক করব। এরপর চাইলে বন্ধুবান্ধবকে রেফার করতে পারেন, এটা আপনার রেফার কোড, আপনার যদি চান বন্ধুবান্ধবকে এখান থেকে কিন্তু রেফার করতে পারবেন। তো এরপরে যদি আমি এই ধরনের কোনো এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করি, প্রত্যেকে জয়েন করবেন, কারণ এই ধরনের এয়ারড্রপগুলো থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা যায়।
প্লাস এগুলা কিন্তু আপনার খুবই রিয়েল অ্যান্ড টাস্টেড হয়। আর এটা হচ্ছে ওয়ান ট্যাক্স নতুন একটা এয়ারড্রপ, যেমন গ্লিমডট আইও ওয়ান ট্যাক্স এটা নতুন একটা আসছে আর কি। সো আশা করি বুঝাইতে পারছি যে এয়ারড্রপগুলোতে কীভাবে আপনারা জয়েন করতে পারবেন, এবং সমস্ত প্রকার ইনফরমেশন এবং আপডেটের জন্য আপনারা যেটা করবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এই টেলিগ্রাম চ্যানেল আপনারা মাস্ট বি জয়েন করবেন। এখানে সমস্ত প্রকার আপডেট, সমস্ত প্রকার ইনফরমেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।